সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মার্চ মাসের আজকে প্রায় আট দিন হয়ে গেল আমি কোনো নতুন নোটিস নিয়ে আপনাদের মাঝে হাজির হই না আমি আপনাদের মাঝে আজকে নতুন কয়েকটা নোটিস নিয়ে হাজির হয়েছি এর ভিতরে এসএসসি এইচএসসি সহ অনেকগুলো নোটিস রয়েছে তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টসের মাধ্যমে উৎসাহ প্রদান করবেন কারণ আস্তে আস্তে আমার ভিডিও তৈরি করার মন মানসিকতা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনার আমার চ্যানেলটি যদি থেকে উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রথমেই এসএসসি এক্সাম ফি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার দু সালের এটা সাত তারিখে প্রকাশিত একটা নোটিশ এই নোটিসটা একটু এক্সপ্লেন করবো কারণ এই নোটিশটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি প্রোগ্রামের প্রথম এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশে পরীক্ষায় অংশগ্রহণ করেই ইচ্ছুক শিক্ষার্থীদের ফি জমা দান প্রসঙ্গে এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে সেগুলো আগে বলে নিতে চায় যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনারা দু সালে যারা পরীক্ষা দিয়েছেন প্রথম এবং দ্বিতীয় বর্ষ তাদের রেজাল্ট পাবলিশ করার পর অনেকেই ওএমআর শিটে ভুল লেখার কারণে আপনার রেজাল্টটা পাবলিশ হয় নাই আর এসেছে অ্যাবসেন্ট এসেছে অথবা আপনি ফেল করেছেন অথবা আপনি ভালো লেখার পরেও আপনার রেজাল্টটা মনের মতো হয় নাই তারপরে আপনারা হচ্ছে রিএক্সাম ফি সাবমিট না করে আপনি বোর্ড চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন বা খাতা চ্যালেঞ্জ করেছিলেন তো এই খাতা চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশড হয়েছে এই রেজাল্টটা আপনারা আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনাদের ইয়াটা রেজাল্টটা দেখে নেবেন এরপর এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী অকৃতকার্য কার্য হয়েছেন কিন্তু সংশোধিত ফলাফল সময় মতো না পাওয়ার কারণে এসএসসি পরীক্ষা দু এ অংশগ্রহণের জন্য নির্বাচিত সময়ের মধ্যে পুনঃপরীক্ষা ফি জমা দিতে পারেননি তার আগামী নয় তিন অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ নয় তারিখ থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যে ওয়েবসাইটে লগ করে পুনরায় ফি প্রদান পূর্বক আবেদন করতে হবে সংশোধিত ফলাফল অনুযায়ী অকৃতকার্য যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারাও নির্দিষ্ট ব্যাসসমূহ উল্লেখিত সময়ের মধ্যে নির্ধারিত ফি প্রদান করতে হবে ডি নম্বর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন পূর্ণ পরীক্ষা ফি জমা দানের প্রমাণক হিসাবে ট্রানজ্যাকশন আইডি শিক্ষার্থী নিজে সংরক্ষণ করবেন কারণ পরবর্তীতে এটা যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে তো এখন যে সময়টা দেয়া হয়েছে এই সময়ের মধ্যে আপনাকে পুনঃ পরীক্ষার ফি জমা দিতে হবে কারণ আর অল্প কিছু দিনের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে নির্ধারিত তারিখের পর পুনঃ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো আবেদন দেয়া করা যাবে না আপনি এই বিষয়টা আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে আপনার স্টাডি সেন্টারের মাধ্যমে জেনে নেবেন বিস্তারিত কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে এইচএসি এক্সটেন্ডেড এক্সাম ফি সাবমিশন দু তেইশ এটাও খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে যারা এখন পর্যন্ত দু সালের পরীক্ষার ফি জমা করে নাই তাদের জন্য পুনরায় পরীক্ষার ফি জমা দানের জন্য আবেদন করার জন্য আবেদন আহ্বান করা হচ্ছে বাউবির এইস প্রোগ্রামে 2023 সালের অনুষ্ঠিত পরীক্ষা অংশগ্রহণের জন্য পুনঃ পরীক্ষা ফি জমা দানের সময়সীমা সাত তারিখ পর্যন্ত ছিল এই তারিখটা হচ্ছে চলে গেছে আচ্ছা এই তারিখটা আর আপনাদের জন্য সুখবর রয়েছে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন আর এক থেকে দুই মাসের ভিতরে আপনাদের পরীক্ষার রুটিন বের হয়ে যাবে তো এখানে অ্যাডমিশন সম্পর্কিত নোটিশে যদি যায় তাহলে দেখব যে দুই তারিখে তিনটা নোটিশ পাবলিশ হয়েছে চার তারিখে একটা নোটিস পাঁচ তারিখে দুইটা নোটিশ পাবলিশ হয়েছে সেগুলো হচ্ছে এম এ এক্সটেন্ডেড অ্যাডমিশন ডেট সেভেন ব্যাস যারা এম এ করবেন তাদের জন্য ডেটটা বাড়ানো হয়েছে এম এম লাস্ট পার্টে যারা অ্যাডমিশন দেবেন তাদের হচ্ছে একটা শিডিউল দেওয়া হয়েছে এই শিডিউলটা হচ্ছে শেষ পর্বের জন্য শুধুমাত্র বাংলাদেশ বাউবির এই নয় তারিখ তিন মার্চ দু হাজার তেইশ তারিখ পর্যন্ত প্রোগ্রামের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এখান থেকে আপনারা বিস্তারিত দেখে বাকি কার্যক্রম কমপ্লিট করবেন সিএসসি নোটিস অ্যান্ড লিস্ট ফর ভাইভা ভয়েস দু হাজার একুশ বাইশ সেশনের যারা সিএসি তাদের জন্য ভাইভা ভয়েসের জন্য ডেট দেওয়া হয়েছে তারপরে আছে ডিসিএসএ এক্সটেন্ডেড অ্যাডমিশন ডেট যারা ডিসিএসএ লেখাপড়া করতেছেন তাদের জন্য অ্যাডমিশন ডেট বাড়ানো হয়েছে এমডি এমআর অ্যাডমিশন ডেট বাড়ানো হয়েছে সিএএলপি এক্সটেন্ডেড অ্যাডমিশন ডেট ডেটটা বাড়ানো হয়েছে এম তে যারা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য অলরেডি ক্লাস শিডিউল পাবলিশড হয়েছে এম সি এখানে ডেটটা বদ্ধিত করা হয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত বলা হয়েছে এক্সামিনেশন সম্পর্কিত নোটিসে ছয় তারিখে প্রকাশিত একটা নোটিশ বি ইডি এক্সাম শিডিউল যারা বিইডিতে লেখাপড়া করতেছেন তাদের জন্য এই নোটিসটা কারণ এখানে দশ তারিখে পরীক্ষা রয়েছে আগামী শুক্রবার এবং সাত তারিখ চার মাসে আরেকটা পরীক্ষা রয়েছে এটা হচ্ছে এই যে এখানে যে দশ তারিখে পরীক্ষাটা ছিল সেটা তারিখ পরিবর্তন হয়ে সাত তারিখ চার মাসে চলে গেছে তার মানে পরীক্ষার তারিখটা একটু পরিবর্তন হয়েছে আপনারা একটু বিস্তারিত এখান থেকে দেখে নেবেন কারণ অনেকেই রয়েছেন যারা আমার চ্যানেলটি ফলো করে থাকেন বিবিএ বাংলা মিডিয়াম এক্সাম শিডিউল দুই এবং সেন্ট্রাল লিস্ট পাবলিশ পাবলিশ করা হয়েছে এখানে যে বিবিএ পরীক্ষা দু হাজার বাইশ এবং প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি এখানে দেয়া রয়েছে এখান থেকে আপনারা বিস্তারিত দেখে পরবর্তীতেই যে এখানে আপনাদের বিবিএ প্রোগ্রামের যে পরীক্ষা কেন্দ্রের তালিকা সেটাও পাবলিশ করা হয়েছে এটাও আপনারা একটু দেখে নেবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা নোটিশ রয়েছে রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিস এখানে দেখুন এই যে অনেকগুলো ক্লাস শিডিউল পাবলিশ হয়ে গেছে এমডি এম এমবিএ তারপরে বি এমডি এমইডি প্র্যাকটিস এগুলো তারপরে হচ্ছে সিএলপি টি এ দেওয়া হয়েছে টিএম এটা আপনারা দেখে তারপরে আপনারা জমা করতে হবে এরপরে যদি আমরা দেখি যে এখানে এইচএসসি আমি প্রথমেই বলেছি এইচএসি কোশ্চেন পেপার অলরেডি প্রস্তুত করার জন্য একটা রিকুয়েশন চাওয়া হয়েছে এক্সাম ফি এবং রেগুলার স্টুডেন্ট যারা রয়েছেন সবার জন্য তারপরে হচ্ছে এইচএসসি এক্সাম সেন্টার প্রপোজাল করা হয়েছে তার মানে আর দুই থেকে তিন মাসের ভিতরে উন্মুক্ত এইচএসসির পরীক্ষা শুরু হয়ে যাবে হয়তো বা এবছরে এসএসসির আগেই আপনাদের এইচএসি পাবলিশড হয়ে যাবে তো এই জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আদেশগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এখানে অনেকগুলো ফিচার অলরেডি লঞ্চ করা হয়েছে দিন দিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনেক উন্নত হয়ে যাচ্ছে তো এই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম